السلام عليكم everyone, welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন। তো আজকে আমি আপনারা লগে শেয়ার করব বারবিকিউ রেসিপি। তো বারবিকিউ আমরা কেলাহান বানাইছেন আমার দেওর আর দেওরর বউয়ে। তো আমি আপনারা লগে তোরা করি ভিডিও করছি শর্টকাট, বেশি কিছু দেখাইতাম নাই কারণ অলরেডি আমার ভিডিও আছে আমার চ্যানেলও। তো আজকে আমি আখিল আমার দেওর আর তার আমার দেওরর বউয়ে বানাইরা, তো আমি একটু রেকর্ড করছি তাই দিন কিলাহান কিলা কিতা বানাই নতাকে আপনারা দেখলাম টাকিন। আর এখানে আমার দেখতে পারে আমি সবটা ভিজাই লাইছি, ভিজাই আমি এখন সবটা দই লাইম, দই আর ক্লেন্ডারও লই লাইম। তো এখানেও রিবস আছে, চিকেন ব্রেস্ট, এর বাদে এখানেও থাই আর লেগ দেখতে পারা, আর এখানে মাঝে আছে চিকেন উইংস। তো সবটা আমি দই এখন খালি মশলার মাঝে কিলেট করলাম, আর মশলার একটা রেসিপি আর দেখাইলাম না কারণ অলরেডি আমার চ্যানেলও আছে মশলা আমি কিলাহান ইউজ করে কিতা দিই না দিই। তো এখানে আমার জালে আকিল টাইম টাইম মেরিনেট করবা, তো এখানে আর আমি আর রেকর্ড করছি না। তো এখানে সকল সসেস সবটা মিক্স করে গেছে, এখন খালি মেরিনেটের ফালা আঁকিলাম, তখন মেরিনেট করর আমার জালেই তা মেরিনেট করবা সবটা এভরিথিং। রিবস আর তা চিকেন ব্রেস্ট এইগুলো আমার হাজবেন্ডও করছেন, তাই মশলা স্পেশাল মশলা দিয়া সবটা তাই মেরিনেট করিয়া তাই রাখি লাইছি। আর আমি কেন মেরিনেট করবার সময় ভিডিও করছি না ওই বাদে হরমোনেতে আমি। আর এই সাইডে চিকেন উইংস এটা আমার জালে তাই জহরি লাগছে মেরিনেট করে লাগছেন, তান মশলাও তা সবটাই ইউজ করিয়া এখন গ্রিলও অন করে লাগছেন। এটা আঁকিল আগের দিনের দেখাইছি সবটা মেরিনেট করে রাখা হয়ে গেছিলো, এখন বাদর দিন এটা এখন অন করে লাগছেন বাবিকের মেশিন। এখন আমার দেউরে আঁকিল কইরা লেমন আর পেঁয়াজ দি তাই ওটা জহরটা গ্রিসি ওটা তাহলে আঁকে যায় কি আর ফ্লেভারটা নাই সইব, কোনো গন্ধ এক্সট্রা করতো নাই। এখন কো চিকেন দিলাই বা আমার রে চিকেন উইংস এখন দিলাইরা, আর আমার ডাকরা বাবি আইয়া রেকর্ড করিল, তো আমি আইসি আইয়া ঘর থেকে ইয়া রেকর্ড করলাম টাইন গার্ডেন ওইটা করলাম। তো চিকেন উইংস দইয়ে গেছে, তো 10 মিনিট বাদে আমি আবার আইমু। এখন চিকেন উইংস ওই গেছে দেখতে পারা এখানোর মাঝে, আর এখানে যে ফয়েল করিয়া তোয়া যে একটার মাঝে একটা ফিশ বা একটা ইংলিশ ফিশ কিতা ফিশের নাম একটা আমি জানি না, বাট আমার শাশুড়ি কইরা গ্রিল করবার লাগি, তো আমি এটা চিকেনও গন্ধুর তুলনা করি জ ফয়েল দি গুড়িয়ে উড়িয়া দিলাইছি ওইসি এন্ডে দি খুলবা। আর এখানে দেখতে পারা হটডগ ওই বার্গার হটডগটা ওইব, তো এখন এখানে দেখতে পারা বার্গার 3 প্যাকেট বোয়ানা কিলখানোর মাঝে আর হটডগর পান। চিকেন উইংস হয়ে গেছে, তো আমার দেউরা নিয়ে রাখি লাগছেন গরো, আর এখানে দেখতে পারা চিকেন থাই আর লেগ, তো আমি খাটি লাগছি বেশি বড় খাওয়া যায় না আর সালাদ তো লগে থাকা লাগবো। আর এখানে দেখতে পারা চিকেন মিট আখিল মিট জোকরছেন বেরিরে গ্রিল করছে আনিয়া থই দিছেন তার তুলছি না গিয়া আমি। আর এখানে সুইটকর্ন আঁকিল ফ্রেশ সুইটকর্ন রে খাটি লাইছি মিডল আঁকিল খাটিয়ে 2 পিস করছি। আর এখানোর মাঝে দেখতে পারা একটা সস, একটা আমার হাজবেন্ডের স্পেশাল সস তাই বানাইছেন চিজ সস। আর এখানে খেবেজ রেড যে রেড কালার যে খেবেজ তাকে ওটা দিয়ে বানাইছেন। আর এখানে ফ্রাই করছেন আমার দেউর কইরা বার্গারও দিবার লাগি আনিয়ন ফ্রাই করবার লাগি, তো আমার জালে কেন ফ্রাই করা, তো আমি ইয়ে রেকর্ড করছি। তো এখানে ফ্রাই হোক আস্তে আস্তে,
আর এখন কানোর মাঝে নান্ডোজের যে একটা ভাত থাকে দে তারা রাইস, তো আমার জালে সাইরা নান্ডোজ করা জ কি ভাবি কিন লাগে যে নান্ডোজের রাইস থাকতো তাই বানাইতো বানাইছি তাই এগুলোর রেসিপি আমি শেয়ার করছি না কারণ বেশি ভাবি কি বানাইলে একটু আমরা সবই বিজি থাকি। তো এদিন আমার বেশি কিছু করার লাগছে না, আমার জালে দেয় তারা করছেন সকলটা, বাট আমি আর কি রেকর্ড করলাম আমার হইয়া রেস্ট করো আইস কাপ নে ভাবি, তো কই আমি রেকর্ড করি তে আমি ফিরে আসি। তো এইখানে চিকেনের উইংস হয়ে গেছে, তো আমার দেউরা নিয়ে তো ইচ্ছেন টেবিল। আর এখানে চিকেনের তাই আর লেগ আছিল আমি ফ্রিজ করে লাইছি কারণ অত বড় খাওয়া যায় না একলগে, কারণ হইতে হাফ করলে সবে ট্রাই কর বানা তোলা তোলা করি আর ওখানে তা বনর প্যাকেটে আমার দে জালে খুলিলেই বা। বার্গার গাড়িটা বানানি দেখাইছে না, এটা তো গ্রিলও নিয়ে দিয়েছেন ফটফটাই হয়ে গেছে, তো আমার জালেও ফটফটাই আঁকিল বনের পিঠা হারাইয়া সালাদুলা দিয়ে রেডি করা। তো আমি যতক্ষণ ফার্স্ট আঁকিল আপনার লগে শেয়ার করছি, তো এখানেও আমরা বার্গার বানাই লাইছি আর এখানেও চিকেন সাস লিখতে একটা ফাড়া পেপার আনিয়েন অতা দিয়ে আঁকিল আমার হাজবেন্ড বানাইছে নিকটা, আর যে পাইনাপল গ্রিল করছেন সিনেমন আর সুগার দিয়া, তো হয় আপনার লগে শেয়ার করলে। আর এখানোর মাঝে দেখতে পাররা সুইটকর্ন আমরা জোহরি রাখছিলাম বাঠার আর যদি আমার জালে করছেন পেপার দিয়া আর সল্ট একটুক দিয়ে আর ওখানকে গ্রিলও নিয়ে দিলাইছেন আমার দেউরে, তখন গ্রিল করা আর কি আসলে গ্রিল করলে মজাও লাগে আর বাপি কি তিতা থাকলে তো আরও বালাও লাগে। তো বার্গার খাওয়ার বানানি হয়েছে এক সাইডে দিয়ে, তো যে যে তা খাই রাখি সপ্তাহ যার লইবা রেডি করবা প্লেটও। আসলে বার্গার খাইয়া হট ডগ খাওয়া যায় না, হট ডগ খাইলে বার্গার খাওয়া যায় না, তো সব তো রাখছই না আমাদের ওরকম না যে তা খাইবা খাইবানে, তো একটু তার সবটা বানানি হয়েছে আর কি তোরা তোরা করিয়া আসলে এনজয় করে হয়েছে। আর এখন তো সামার টাইম আইসে তো সবে ওইটা করলে পালা লাগবো, কিন্তু আমরা প্লেটও রেডি করে লাগিয়া এখান থেকে পারা নান্ডোজের ভাত আর হট ডগ বার্গার আর উইংস ইটা যে যে তা খাইবা খেয়ে লইবা রিপস উইংস। তা যতক্ষণ আমি ফার্স্ট একই রেডি করছি আর এই সময় আসলে প্লেট অ্যান্ড রেডি করা ভিডিও করা যে ট্রাফ হয় তবু আমি যতক্ষণ ফার্স্ট আপনার লগে শেয়ার করছি, আশা করি আপনার ভালো লাগবো। আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা লগে থাকবা সব সময়। ইয়ামি ইয়ামি ফুড রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই খাই লাইমু। তো আমার জাকিরেন যারা সপ্তাহ খাই না, তো তাই না খাই নাকি, তো লাগে রেডি করছি তাই না বার্গার খাইতা না হট ডগ খাইতা, তো হট ডগ আর সুইটকর্ন খাইবা, তো লাগে আর উইংস খাইবা আর কিছু খাইতা নাই, তো তান্দার লাগে রেডি করলাম। আশা করি আপনার কাছে আমার রেসিপি ভালো লাগছে বা আমার বাবিকির ভিডিও ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাইবা আর আমার চাল দেওয়ারে হিসাবে কমেন্ট করে কইবা তান্দানোর রেসিপি কি লইছে, আশা করি ভালো পাইবা। থ্যাংক ইউ আমার লগে থাকার লাগি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।